যখন পায়খানা মোবারক করত জমিন ভাগ হয়ে পায়খানা গ্রাস করে খেয়ে ফেলত সুবহানাল্লাহ আমার নবী আপনি আমি যদি কেউ যদি একজনে আরেকজনের গায়ে যদি থুতু দেই আপনার আমার দাঁত ছলোটা একবারে ফালে ফেলে দিবে থাপ্পড় দিয়ে ঠিক কি না আর আমার নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করত সাহাবীর অধিক আগ্রহে থাকত হাতে নিয়ে মুখে যখন মেসেজ করে দিত তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত জোরে জোরে সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত গবেষণা করে কথা বলে মুখস্থ কথা বলে না উম্মে আইমনের নাম সবাই শুনেছে রাসূলের একজন দাসী ছিলেন বন্ধু সে ভুল করে নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলল রে সে বলতেছে আমি কি বক্ষণ করলাম এত মজা পৃথিবীর বুকে মনে হয় এর চেয়ে সুস্বাদু কোনো আর খাবার নাই আরে উম্মে আইমান তুমি কি করেছো এগুলো তো নবীজির প্রস্রাব মোবারক সে বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আমি বক্ষণ করেছি নবীজির ফসরাব মোবারক খাওয়ার কারণে বন্ধু ন্যায়মান জান্নাতি মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক বক্ষণ করার কারণে জান্নাতি নবীর প্রেমে হযরত ওয়াজ করে নি দান মোবারক ফেলে দিল আমার নবীজির খেরকা মোবারক উপহার পেয়ে গেল আর জোরে কন্না নাউজু বিল্লাহ আসাদ নূরের মতো নষ্ট মানুষ এর সংস্পর্শে এবং আরো আসবে আপনাদেরকে সচেতন থাকতে হবে নবীর সাথে বেয়াদবি একটার পর একটা খুন হত্যা আমার নবীর অর্ডারে সাহাবায়ে কেরাম রাসূলের প্রতিনিধিরা করেছে কিন্তু আমার নবী আমার আল্লাহ একটা বারের জন্য আমার আল্লাহ সন্তুষ্ট হয় নাই সবচেয়ে বড় মজার একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাব এক বেঈমান কে করলেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমার কথা মন দিয়ে শুনবেন একজন খ্রিস্টান বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলো গ্রহণ করে সূরা বাকার এবং সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন করতে 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 বন্ধু একটা সময় তিনি এমন মুজেজার অধিকারী হলেন এমন একটা পাওয়ার পাইলেন আমার নবীর কাছে যে উহি আসতো আমার নবীর কাছে যে উহি আসতো সেই উহি লেখার দায়িত্ব তিনি পাইলেন আরে সুবহানাল্লাহ বলার টাইম হইছে না তো একটু পরে দাঁড়াও না একটু ওয়েটিং থাকো এখনো সুবহানাল্লাহ বলার টাইম হয় নাই তুমি দাড়ি দেখলে টুপি দেখলে পাগড়ি দেখলে সব কিছু দেখলেই একরে পাঁচ অক্ত নামাজ পড়তে দেখলেই সিনার মধ্যে কোরআনটা সবসময় লাগায় রাখে এটা দেখলেই তুমি পাগল হইও না তার সিনায় নবীর প্রেম আছে কিনা সেটা দেখে তার সাথে প্রেম করে রাখে তিনি কি করলেন অ বন্ধু তিনি বাকারা তেলাওয়াত করলেন আলে ইমরান তেলাওয়াত করলেন আর তারপর নবীর ওহি লেখার দায়িত্ব পাইল ওই দায়িত্ব পাওয়ার পরে আবার হঠাৎ করে সেই মুসলমান আমাদের ধর্ম ত্যাগ করে সে তার ধর্মে আবার ফিরে গেল যাওয়ার পরে গোটা মানুষের কাছে ঘুরে ঘুরে মেসেজ দিচ্ছে নবী মোহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই শুধু জানতো আর বেশি কিছু জানতো না নাউজুবিল্লাহ এই জন্য বলেছি ওয়াইটিং ফর ইউ ঠিক কিনা বলেন আস্তে ধীরে ওয়াইটিং আস্তে ধীরে সুবহানাল্লাহ কইতে হইব না কি কইতে আছে এ আস্তে আস্তে কয় আমি যা লিখে দিতাম শুধু নবী মোহাম্মদ তাই জানতো এর বেশি জানতো না আমি এই হাদিসটা এখানে রেখে আরেকটা হাদিস শরীফ থেকে একটু বিচরণ করে আসব আমার নবী যখন কোথায় গেলেন আমার নবী যখন বন্ধু মেরাজে গেলেন আপনারা জানেন তো নবী যে মেরাজ করে সেটা তো আপনারা সবাই জানেন আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে মোহন তুমি আমার কাছে আসো আমি তাদেরকে এক্সাম্পল দেখছি এভাবে থাকো এভাবে থাকো আমার সুবিধা হবে আমার নবীর কাছে যখন আমার নবী যখন আল্লাহর সাথে সশরীরে দেখা করলো দেখা করার পরে আমার নবীজির দুই কাঁধ মোবারক আল্লাহ এবং রাসূলেরটার মতো না কিন্তু আমারটা জাস্ট আপনাদেরকে শুধু একটু বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আমার নবীর দুই কাঁধের মধ্যখানে রাখলেন সুবহানাল্লাহ আরো জোরে বসো এইভাবে রাখলেন রাখার পরে আমার নবী বলতেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আজকে আমি আমার গাড়ি আনি নাই রিক্সা দিয়ে আসছি এই জন্য না হয় আমার ইচ্ছা ছিল কিতাবগুলো একটু নিয়ে আসার জন্য কারণ আমি জানি এখানে কোনো গলত মার্কা মানুষ নাই এখানে সবগুলো নবীর সাচ্চা প্রেমী এই জন্য আমি মনে করি আমার জবানি আপনারা বিশ্বাস করবেন কিতাব লাগবে না যদি প্রয়োজন মনে করেন বলে হুজুর একদিন কিতাব থেকে রেফারেন্সগুলো দিতে দেন আমরা দেখব তাহলে সরাসরি কিতাব খুলে খুলে দেখাবো বন্ধু আরও সহজ হবে আমার নবীর দুই কাঁধ মোবারকের মধ্যখানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত রাখলেন হাত রাখার পরে আমার নবী বলতেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর কুদরতে হাত আমার বডিতে টাচ করতে দেরি আমার এই বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো
আমার নবী বলতেছেন আমার এই পর্যন্ত প্রশান্তি চলে আসলো, আমার ভিতরটা একেবারে শীতল হয়ে গেল। এখন আমার আল্লাহ আমাকে প্রশ্ন করতেছে, নবী গো ওই শীর্ষস্থানীয় ফেরেশতারা কে নিয়ে কথা কাটাকাটি করছে? আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় না, এই কথা কাটাকাটির ওইটা কিন্তু একরকম না, কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। এই কথা বলতে দেরি রে, আমার নবী যখন বলল আপনি তো ভালো জানেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত যখন নবীর দুই কাঁধের মাঝখানে রাখলো, প্রশান্তি চলে আসলো। আমার নবী বলেছেন, পৃথিবীর শেষ শুরু থেকে শেষ পর্যন্ত আমি ওখান থেকে কি হবে, আমি নবী সব কিছু ওখান থেকে স্পষ্ট দেখে নিয়েছি।